সন্ধ্যার জলখাবারে কি বানাবেন ভাবছেন? কোনো চিন্তা নেই, ডিম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এগ ফিঙ্গার্স। আসুন দেখে নেওয়া যাক এগ ফিঙ্গার্স বানাতে কি কি লাগছে। একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়ে তাতে গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দিন। ঢাকা দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিন। ঢাকা খুলে ডিমটা নামিয়ে নিন। ভাজা ডিমটাকে ছোট ছোট করে কেটে নিন। কর্নফ্লাওয়ার ও বিস্কুট গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। আরো একটা ডিম ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিন। কেটে রাখা ভাজা ডিমগুলো প্রথমে ডিমে ডুবিয়ে নিয়ে তৈরি করে রাখা মিশ্রণটাকে ভালো করে উল্টে পাল্টে ডিমের গায়ে মাখিয়ে নিন। তেল গরম করে ডিমের টুকরোগুলো দিয়ে দিন। উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকুন। ভালো করে ভেজে তুলে নিন। এবার গরম গরম পরিবেশন করুন এগ ফিঙ্গার্স টমেটো সসের সাথে। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরকে।